হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রয়্যাল দ্য গেমার। সবাই কেমন আছেন গাইস? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে। ও ভাই, তো সবাই কেমন আছেন? আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ সার্ভার কিন্তু আমরা পেয়ে গেছি। সো বাংলাদেশ সার্ভার আমরা সবাই পেয়ে গেল, অনেকেই কিন্তু আসলে বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত আসতে পারে নাই। সো যারা যারা আসতে পারে নাই তাদেরকে, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানাচ্ছি। সো তাদের জন্যই ভিডিওটা মূলত। সো অনেকেই এখানে আসার পর আমরা যেরকম, এখানে আমার মাউসটা দেখেন, আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি বিডি লেখা, এই বিডিটা এখনো পর্যন্ত অনেকেই পায় নাই। এখনো পর্যন্ত সবাই মানে ম্যাক্সিমাম মানে অনেকেই পাইছে, বাট অনেকের কাছ থেকে আমি মানে এরকম নক পাইছি যে আমার সার্ভারটা এখনো চেঞ্জ হয় না, কি করা যায়। সো আমি বলবো, এখানে গার্ডিনার অফিসিয়াল পেজ থেকে বলে দিয়েছে যে যাদের যাদের এখনো পর্যন্ত সার্ভার চেঞ্জ হয় নাই তারা কন্টিনিউ বাংলাদেশি সার্ভারে গেম প্লে করতে থাকুন। সো বাংলাদেশি আইপি ধরে ধরে অবশ্যই আপনাদেরকে এবং আপনাদের মানে আইডিগুলোকে 11 তারিখ পর্যন্ত সময় নিছে ওরা। 11 তারিখের মধ্যে সবগুলা আইডিকে ওরা একটা একটা করে ধরে ধরে বাংলাদেশ সার্ভারে নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিল। সো যাদের আইডি এখনো পর্যন্ত ইন্ডিয়ান সার্ভার দেখাচ্ছে তারা একটু কাইন্ডলি ওয়েট করবেন 11 তারিখ পর্যন্ত। যদি 11 তারিখের পরও যদি আপনাদের আইডিগুলা বাংলাদেশ সার্ভারে না আসে তখন আপনারা এখানে যে কাস্টমার সার্ভিস দেখতে পাচ্ছেন, কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবেন। কাস্টমার সার্ভিসে কিভাবে যোগাযোগ করতে সেটা যদি 11 তারিখের পরে দরকার পড়ে তাহলে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাই দিব অবশ্যই আপনাদেরকে। সো এটার জন্য আপনাদের করতে হবে কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখতে হবে। সো আবার অনেকেই এটা বলতেছে যে যে কেউ কেউ থাকে হচ্ছে বাইরের দেশে, সাপোজ কেউ দুবাই থাকে, কেউ সৌদি আরব থাকে, মানে মিডল ইস্টে অনেকেই থাকে বাংলাদেশি মানুষ যারা ফ্রি ফায়ার গেমসটা খেলে। এখন তাদেরও মানে সেম প্রবলেমটা হচ্ছে, ওদের ইন্ডিয়া সার্ভার দেখাচ্ছে। এখন ওরা কি করবে? এখন ওরা তো বাংলাদেশের জায়গাতে এসে খেলতে পারবে না, এখন বর্তমানে ওরা তো আছে অন্য দেশে, ওরা তো বাংলাদেশে এসে গেম প্লে করার কোনো ওয়ে নেই। সো আমি বলবো আপনাদের ট্রাস্টেড কোনো পার্সনকে আইডিটা দিয়ে রাখেন 2-3 দিনের জন্য এবং বলেন যে কন্টিনিউয়াস গেম প্লে করতে। তো আশা করি কন্টিনিউয়াস গেম প্লে করলে আপনাদের আইপিগুলো ধরে অবশ্যই গাড়িনার ঠিক করে দিবে। আর এরপর যদি না হয় তার জন্য অবশ্যই একটা ভিডিও বানায় রাখবো আমি, যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সো তার জন্য অবশ্যই সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। গাইস দেখা হবে, যদি প্রবলেম ফেস করেন অবশ্যই আমার পেজে মেসেজ করুন, ইউটিউবে কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের সলিউশন নিয়ে আসার ট্রাই করবো। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই, এবং বাংলাদেশ সার্ভারে গেম প্লে করে বাংলাদেশি ভাইদেরকে কিল করুন, টাটা। Tough and rough, that's the way.